সংসার চিন্তা ভাবনা করিতে করিতে জীবন খানভর চলে গেল। এই সমাজের অর্থ না হলে কিছুই থাকে না। এলামক এই গ্রামের মানুষই কাউ মরল কয়, কাউ বা জমিদারও কয়। কিন্তু তোমরা তো জানেন মরি ছোট্ট সংসার, আমরা দুজন, আমার একখানা বেটি চম্পা। এই চম্পা বেটির বই বিয়া এলা ঠিক করিয়া ফেলানো, কতদিন থেকে কথা হচ্ছে, একবার দেখিয়া গেল, একবার আমরা দেখিয়াও আসেন বাড়িঘর। এলা এই ফণতেই কথা হইয়া গেল, কিন্তু এইলা কথা তো বেটিটা কইবার লাগিবে, বেটির মাওটা আছে, মাওটা কইবার লাগিবে। বিহার কথা যতই দিন কাছে আসে ততই মোর চিন্তা মাথার উপর চড়ি যাচ্ছে। কিন্তু আমার বাড়ির একখান চাকর আছে, এই চাকর হুড়ু যে কোন দিক যায় বাবু ওই কিছুই বুঝির পারো না। না না, এই কাজ কামলা ছাড়ি ঘুরি বেড়া তো হবার নয়। না না না, একরামে হুড়ুক ডাকিয়া দেখুন তো কোন দিক গেছে, মনে হচ্ছে এটি কোনো নাই, ওই মনে ওই তিস্তা নদীর পারত গেছি। কিন্তু এলাম কি করিম, এলা ডাকিয়া দেখুন তো, কো ভাই হুড়ু, ও বাবা হুড়ু, কোন দিক গেল বাবা, এক না আয় তো বাড়ি ফিরিয়া। না এক ডাকিয়া বুঝি আর পাওয়া যাবার নয়, এক ডাকিয়া পাওয়া যাবার নয়, বুঝিয়া যায় দেখুন তো ওই তিস্তা নদীর পারের দিক মনে হয় গেছি, বুঝি যাং দেখুন হুড়ু বাবু মোর কোন দিক গেছি। পায় না ভাইপু, কিন্তু মুই যে এই তিস্তা নদীর পারত এলা ঘুরিবার আসছু, এই কাম করিতে করিতে মোর জীবনটাই চুরিয়া গেল। কিন্তু কাকা বুঝিব খুঁজিয়া বেড়াছে, আর মুই তিস্তা নদীর পারত এলা ঘুরিয়া বেড়াছু, কিন্তু আর মুই ঘুরিম না, এলা মোক বাড়ি যাওয়া লাগিবে। এই বাড়ি থাকলে খালি কাম আর কাম, কাম করিতে করিতে বাবু একবারে খুবই পরিশ্রম হইয়া গেছে, ওই জন্য তিস্তা নদীর পারত এলা মুই বাতাস খাবার আসছু। ওই তো ওই তো হুড়ু ওই তিস্তা নদীর পার ঘুরিবার আছে, এক না বগলত যা দেখো বাবা হুড়ু। এই কাকা আজই তোমরা আসিলেন, দেখো তো কাকা, এক না এই তিস্তা নদীর পারত বাতাস খাবার আসছি, আর তোমরা খালি হামাক বুঝি খুঁজে বেড়াছেন নাকি? হ্যাঁ বাবা, তুমি খুঁজে বেড়াছো, তুই তো জানিস এই সংসারের যত দায় দায়িত্ব কাজকর্ম সবই তো করিবার লাগিবে। দেখ বাবা, এই কামের দিনে তিস্তা নদীর পারত ঘুরি বেড়ালে হবার নয়, তোকে এখন ওই কথা কবার চাং। এ ক কাকা ক, কত তোর কি কথা আছে খুলি কত। বাবা হুড়ু কথা কান হচ্ছে কি, ওই আমার বাড়ি তোর চম্পা বহিনী আছে না, চম্পা বহিনী তোর বিয়ে আজ এগুলো ঠিক হয়ে গেল, সবই পাকা হয়ে গেল, এই দুদিন বাদেই চম্পার বিয়ে হবে। ও কাকা, এগুলো বিয়া দিন তারিখ সবে পাকা করি ফেলাইছেন, তাহলে ঠিক আছে তোমরা চলো, আর ওই খানেক পড়ে যাচু, আর যত তোমার কাজ কামা সবই আমি করিয়া দিম। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি করে বাড়িতে আসিস, আর মুই এলায় এলাই যাচ্ছি, ওই মোর আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন নিমন্ত্রণ দিবার লাগিবে, আর কত জোগাড় যন্ত্রণা করিবার লাগিবে, তোর কাকি আছে, কাকি কইবার লাগিবে। ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি করে বাড়িতে আসিস, মুই এলা যাস। ওরে বাপ, আজি মোর এই কাকার বেটি চম্পার বিহা ঠিক হয়ে গেল। না 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 না, মুই কিন্তু এটা কিছুতেই মান নিবার পারিম না বাপু, মোক যে ইচ্ছা ছিল মোর এই চম্পা মুই বিয়াও করিম, কিন্তু না মোর নাম হুড়ু, এবার কাম করিম শুন না, কিন্তু এবার করলে হবার নয়। ঠিক আছে, যখন বিয়াটা পাকা হইয়া গেল তে ভালো ভালো বিয়াটা হোক, তারপর দেখবেন হুড়ু মস্তানের মস্তানি, মুই যাও মোক অনেক কাম আছে বলে, মুই যাও তাড়াতাড়ি বাড়ি যাও বাপু, তাড়াতাড়ি বাড়ি যাও। আর চম্পার বাপ যে কোন দিক যায়।
দেখো বাড়িত কতক্ষণই আইছে সম্পর্মাও 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 তে একলা একলা বাড়িত কিসের চিন্তা করছিস কয়েক দেখি আচ্ছা মুই আর কি চিন্তা করি আজ মুই তোরই কথা চিন্তা করছো ও মোর কথা তুই চিন্তা করছিস আর দেখ তো তোকে এখন মুই আলে কথা কবার সাং কি কথা রে চম্পার বাপ সম্পর্মাও কথা হচ্ছে কি আমার বিটি তো বড় হয়ে গেছে আর বিহার কথা ছিল দেখিয়া গেছি আমরাও দেখিয়া ছিল জামার ঘর কিন্তু আজকা না ফোনে ফোনে গেলে সব দিন তারিখ পাকা হয়ে গেল মানে চম্পা বেটির বিয়াও দিন তারিখ সবই হয়ে গেল কি তোমরা চম্পার বিয়াও ঠিক করে দিছে দেখ চম্পার বাপ আজি আমার বাড়ির তো কা হয়ে নাই এ চম্পাক বিয়াও দিয়া আজি কাগনিয়া থাকি মো চম্পার বাপ না না চম্পার মা না তুই এমন করে ভাবিস না নারী জাতি এমনই নীতি বাবার বাড়ি ছাড়ি যাবার লাগে শ্বশুর বাড়ি চম্পার মাও আমার দুঃখ করলে হবার নয় নারী জাতি মানছি অক যে পড়ার ঘরে দিবাই লাগিবে তুই কান্দিস না রে চম্পার মা তুই আর ভাবিস না হেরি চম্পার বাপ সত্যি নারী জাতি মানুষ পরের ঘরতে যাবার লাগে কিন্তু চম্পাক বিদায় দিয়া আজি আমরা কাগনিয়া থাকি মো চম্পার বাপ চম্পার মা আজি মোক যে ভালোই লাগে না চম্পার বাপ না চম্পার মা না এলা কথা তুই ভাবিস না কিন্তু আমার বেটি তো বড় হয়ে গেছে এলা বেটিটা কইবার লাগিবে একনা তুই ডাকায় দেখেন না আমার চম্পা বেটি কোনটি আছে আর বিহাদ রাজি আছে কি নাই না শুনিলে তো হবার নয় ঠিক আছে আজি সত্যি আজকালকার যুগ খুব খারাপ কিন্তু বেটি কহা আজি আমাক জানিবার লাগে বিহাও করিবে কি নাই না মুই ডাকিয়া দেখ বেটি চম্পা চম্পা আইমা তোর সাথে না কোনি গল্প আছে হে ভগবান বেটির বিহা ঠিক হয়ে গেল বেটিক বিদায় দিয়ে আমি থাকিম কেমন মা মা তুমক ডাকাস মা কেন ডাকাস মা হ্যাঁ বেটি তুমি কেন ডাকানো জানিস দেখ বেটি তুই তো অনেক বড় হইয়া গেছিস দেখ মা দেখ মা তোকে আমরা বিয়েও দেবার চাই মা মা মুই যে এখন বিয়া করবার পারিম না মা মোর যে মনের আশা মুই যে কয়লা কলেজ যাই মা দেখ বেটি বেটি তুই নারী জাতি মানুষ পরের ঘরতে যাবার লাগে বেটি যে অনেক বড় হইয়া গেছিস বেটি চম্পা আমার যে মনের আশা বেটি তুই ছাড়া আমার কা হয় নাই কিন্তু নারী জাতি এমন নীতি এই বাবার বাড়ি ছাড়ি তো যে শ্বশুর বাড়ি যাবার লাগিবে মা তুই অমন করি আর কাঁদিস না আর তুই আমার কথা ফেলাইস না বেটি তোর যে আমরা বিহার দিন তারিখ সবই করে ফেলাইছি বাবা তোমরা মোগ না জানাইয়া মোর বিয়াও দিন তারিখ সবই ঠিক করে ফেলাইছেন হ্যাঁ বেটি তোক না জানে আমরা বিয়ার দিন তারিখ সবই ঠিক করে ফেলাইছি ঠিক আছে বাবা তুই যখন বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাইছি তাহলে যে বিয়া মুখ করিবার লাগে বাবা এই তো এই না হইলে বেটি মুই জানং বেটি মুই জানং তুই আমার কথা ফেলবার নাই আমার কথা তুই রাজি হয়ে দেখলু চম্পার মাও দেখিলু আজি আমার বেটি আমার বেটি আমার কথাতেই বিয়া করিবে মুই জানো আমার বেটি খারাপ না হয় হ্যাঁ চম্পার বাপ সত্যি আমার বেটি তো এ বিহাতে রাজি হয়ে গেছি আজি সত্যি আজি আমাকে যে বিহাও দিবার লাগিবে চম্পার বাপ হ্যাঁ যা বেটি যা তুই ঘরের দিক খানে যা ঠিক আছে বাবা মুই যাং বাবা মুই যাং হরি চম্পার মাও চম্পার মাও বারে বারে বেটিটার কথা মনে হয় এই বেটিটাক বিদায় দিয়ে আমরা থাকিম ও কেমন করি রে চম্পার মাও আমরা থাকিম ও কেমন করি হ্যাঁ রে চম্পার বাপ সত্যি আজি তো আমার একটাই বেটি বেটিটাক বিদায় দিয়া আজি আমরা কেমনি করে থাকি মানে চম্পার বাপ না কেমনি করে থাকি না চম্পার মা না এই সুখের দিনত কান্দিলে তো হবার নয় আর কান্দিয়া লাভ নাই বিটিক যে বিদায় দিবাই লাগিবে কিন্তু ওই হরু যে বাড়িতে আসিল কি নাই চম্পার মা তুই বাড়ির কাজ কামলা সারেক আর মুই হরুক নিমন্ত্রণ দিবা পাঠাও আর মুই খানেক বাজার করি আইসো আর দূরের আত্মীয় স্বজনা মুই নিমন্ত্রণ দিবা লাগিবে ঠিক আছে চম্পার বাপ তাহলে তোমরা তাড়াতাড়ি যাও নিমন্ত্রণ খান দিয়ে আইসো ঠিক আছে মুই যাও মুখ হরুর বগলত যাও না আজি তো আমার একটাই বেটি বেটিটাক বিদায় দিয়া কাগনিয়া থাকিমো না না আজি যে বেটি বড় হইয়া গেছে আজি তো বেটিক বিহু দিবার লাগে না আজি বিহাও লাগি গেছে অনেক কিছু মোর জগার যন্ত্র বাকি আছে মুই যাও এই তো দুদিন বাদে বিবাহ
কিন্তু হুরুটা দেলা হুরুটা এলাও আসে নাই মোক এতলা বাজার করিবার লাগিবে আর দূরের আত্মীয় সজন আছে সবাকে নিমন্ত্রণ দিবার লাগিবে কিন্তু হুরু যে কোন দিক যায় বাবা হুরু ও বাবা হুরু তুই কোঠি আছিস বাবা তাড়াতাড়ি বাড়িতে আয় তো ফিরিয়া এতলা নিমন্ত্রণ দিবার আছে আর কোন দিক যে যায় কাকা কাকা মুই চলে আসো কাকা কত কত তোর কি কাম আছে ভাই সবই কাম করি পারিম দেখ বাবা তুমি কম ওই পাড়া পড়োশী আত্মীয় স্বজন আছে সবাকে তুই নিমন্ত্রণ দিয়া ফেলাইস আর মোর অনেক অনেক বাজার করিবার লাগবে মুই যাও বাজার করি নিয়ে আইসো বাজার করিবার লাগবে আর দূরের আত্মীয় স্বজন নিমন্ত্রণ দিবার লাগবে মুই যাও বাবা আর তুই আত্মীয় স্বজন পাড়া পড়োশী সবাকে নিমন্ত্রণ দিয়া দিস মুই যাও বাজার করি আইসো যা কাকা যা তুই চিন্তাই না করিস ঠিক আছে এলাম এলা সবাকে নিমন্ত্রণ দিয়া দেও মোর নাম হুরু বিহার পরে মুই কাজ করিম শু মোর যে ইচ্ছা ছিল ওই চম্পা মিনে বিয়ে করিম সেইলা বুঝি আর হবার না না কিন্তু তুমি চম্পা কিছুতেই ছাড়িম না কিন্তু এই তো পাড়া পড়শি আত্মীয় স্বজন মেলায় জন আছে সবাকে আমি নিমন্ত্রণ দিয়া দেও আগে দাদা দিদি ভাই বইনি কাকা কাকি তোমা মুই সবাকে নিমন্ত্রণ দিয়া দেছো মোর চম্পা বইনির বিয়াও তোমরা সবাই আসিবেন বড় বড় মিষ্টির হাড়ি নিয়া মুই যাছো কি আর অনেক নিমন্ত্রণ দিবার লাগিবে মুই যাছো আজি মোর বেটির বিহাও এ তো শোনা পাওয়া যাচ্ছে শুনে পাওয়া যাচ্ছে বরযাত্রী আসবার সময় হয়ে গেছে বরযাত্রী আসছে মনে হয় না না আর রাতি গেলা যে কোন দিক গেছে আর রাতিলা এতলা কাজকর্ম বিধি বিচার পড়ে আছে আর রাতিলা যে কোন দিক যায় না না খানে ডাকে দেখো তো মোর আর রাতিগুলা কোন দিক গেছে এলাও বিধি বিচার সারিবার লাগিবে এলাও আসে নাই না না এলাম আমি কী করম আর রাতিলা না আসলে আগতে মনে হয় বরযাত্রীরাই চলে আসিবে কিন্তু আয়রাতিলা যে কেনে আসে না বাপু মুই কিছুই বুঝির পারো না দেখং দেখং তো আয়রাতিগুলা কোন দিক গেছে আয়রাতিলা এই বিধি বিচারা ছাড়িয়া এই বাড়ি ছাড়িয়ে কোন দিক গেছে বাপু মুই বুঝির পারো না কাকা কাকা আমরা চলে আসছি কাকা এই যে দেখো তো মাও এত দেরি করে আসলে হইবে এই ঘরত আছে তোমার চম্পা বহিনী তোমাকে কন্যা সাজবার লাগবে অনেক বিধি বিচার পড়ে আছে বেটি বরযাত্রী চলে আসছে মনে হয় দেখো তো বরের ওই আওয়াজ পাওয়া যাচ্ছে বাজানার ঠিক আছে কাকা তুই চিন্তাই না করিস আজ সময় মতো আমরা সব বিধি বিচার সারি ফেলামো কাকা হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি করিয়া যাও বিধি বিচার সারিয়া ফেলাও ঠিক আছে কাকা আমরা যাই কাকা এই তো আর রাতিলা চলে আসছিলা বিধি বিচার সারিবে আর মুই দেখং এতলা আত্মীয় স্বজন আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিসং মুই দেখং তো কি যে আয়োজন হয়েছে মুই যাও
সখী রে মনে হচ্ছে বরযাত্রী চলে আসছে চল সখী তাড়াতাড়ি আমরা যাইয়া বরটাক নিয়ে আসি সখী হ্যাঁ সখী চলো তাড়াতাড়ি সে বরটাক বরণ করতে করতে আমরা নিয়ে আসি সখী আজিকানা ওই সুবোধ ব্যাপারী আছে না ওর স্মৃতির উদ্দেশ্যে আজকে ভাওয়া গান হচ্ছে আর কালিকা থেকে বের করে তিন দিন ধরিয়া বাউল হবে নাও তাড়াতাড়ি বিহাটা দাও তো তাড়াতাড়ি মালা সন্ধান করো আমরা বের ভাওয়া গান শুনবে যাবো তাড়াতাড়ি নাও কইনাটা বগলন দিয়েছো মালা বদলটাকে নাও তাড়াতাড়ি করো
সিংরিলা তোমার গান বাজনা শেষ হয়ে গেল নাকি তোমার গান বাজনা একবার শেষ হয়ে গেল নাকি তে আরে তুই কি জানিস না আজি না বিয়ার দিন আজি জামাইদার নিয়ে আমার কত গান আছে আর তুই এখনে কইছিস যে আমার বলে গান শেষ হয়ে গেল হ্যাঁ লাগা তো লাগা তো একবার হিন্দি গান লাগাও যে লুঙ্গি ড্যান্স লাগা তো লুঙ্গি ড্যান্সটা ওটা মুখে নাচিবার ভালো লাগে আর একবার লাগা তো না ওই কি যেন কয় আদিবাসী একটা গান আরে শুন শুন ওটা গান তো হবে পরে আজি জামাইদার নিয়া আমরা কি গান করি তাই শুন না হ্যাঁ লাগাও ছিলিবিলি গেল ছিলিবিলি ছিলিবিলি নাকি গেল লাগাও তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি গানটা ধরো নাচিবার মন করছে চম্পা
চম্পা এই বাবার বাড়ি ছাড়িয়া তোক যে শ্বশুর বাড়ি যাবার লাগিবে মা এই বাবার বাড়ি ছাড়িয়া তোক শ্বশুর বাড়ি যাবার লাগিবে তোক ছাড়িয়া কেমন করে থাকিব মা বাবা বাবা আজি তোমাক ছাড়িয়া কেমনে মই শ্বশুর ঘরে যাই বাবা মোর যে যাবার মন করি না বাবা আজি তোমাক ছাড়িয়া আজি মই কেমনে শ্বশুর ঘরে যাই বাবা না মা না নারী জাতি এমনই নীতি বাবার বাড়ি ছাড়ি তোক যে শ্বশুর বাড়ি যাবার লাগে মা তুই যাবার কালে অমন করে কাঁদিস না মা তুই আমাকে অমন করে দুঃখ দিস না মা মা আজি তোমাক ছাড়িয়া মই কেমনে শ্বশুর ঘরে যাই মা মোক যে যাবার মন করে না মা আজি তোমাক ছাড়িয়া মোর যে যাবার মন করে না মা চম্পা আজি যাওয়ার কালত তুই আর অমন করে কান্দিস না চম্পা তোর কান্দন যে মুই আর সহ্য করব পারছু না মা চম্পা বাবা বাবা আজি তোমাক ছাড়িয়া মই কেমনে শ্বশুর ঘরে যাই বাবা মা চম্পা আজি যে মরি হিয়া ধরে না বাবা চম্পা না বেটি না তুই অমন করে আমাক দুঃখ দিস না মা তোক যে শ্বশুর বাড়ি যাওয়ার লাগিবে মা সারা জনম সারা জনম তোক স্বামীর ঘর সুখী দেখির চাইবা তোর সুখে যে আমার সুখ হে বাবা সত্যি নারী জাতি মানুষ পরের ঘরতে যাবার লাগে বাবা হে মা আজি পরের ঘরতে যাবার লাগে হারে হে Thank you.
বাবা আজি তোমাক ছাড়িয়া আজি মই কেমনে শ্বশুর ঘর যাই বাবা না মা চম্পা না তোক যে শ্বশুর ঘর যাবারই লাগিবে মা যাবার কালে অমন করে দুঃখ দিস না বেটি যাবার কালে অমন করে দুঃখ দিস না তোর সুখে যে আমার সুখ মা সারা জনম তোক যে সুখী দেখিনি চাই বাবা সত্যি নারী জাতি মানুষ আজি শ্বশুর ঘরেতে যাবার লাগে মা মা আজি তো ছাড়িয়া মে কেমনে শ্বশুর ঘরে যাই মা মা চম্পা আজি যাওয়ার কালো তুই আর অমন করে কান্দিস না চম্পা তোক জেলা শ্বশুর ঘরে যাবার লাগে মা চম্পা তুই শ্বশুর ঘরে চায়া তুই যেন সুখে সুখে থাকিস মা চম্পা হে মা সত্যি নারী জাতি মানুষ আজি শ্বশুর ঘরে যাবার লাগে মা বেটি চম্পা হেলা গরুর গাড়ি নিয়ে আসবে এই গাড়িয়াল আরে গরুর গাড়ি চড়িয়া তোকে শ্বশুর ঘর যাবার লাগিবে কিন্তু গাড়িয়াল তেল আসবার কথা রে চম্পার মা কেন যে আসে না আমি কিছু বুঝির পারো না 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 এলা আমি ডাকি দেখুন তো ও বাবা গাড়িয়াল গাড়িয়াল আয় তো বাবা গাড়ি ধরিয়া এলা চম্পা বেটি যাবে শ্বশুর বাড়ি চলিয়া হাট 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 কাকা কাকা এই তো খাড়ে মরে না দেরি হয়ে গেল এক না দেরি হয়ে গেল তো কি হইল এই তুমি গরু গাড়ি ধরে চলে যাচ্ছ বাবা গাড়িয়াল এই চম্পা বহিন তোর এই চম্পা বহিন নিয়ে যাবার লাগে চম্পার শ্বশুর ঘর যা বাবা চম্পা নিয়ে তুই চম্পার শ্বশুর বাড়ি থুয়ে আয় ঠিক আছে কাকা তোমরা চিন্তাই না করেন এই গরুর গাড়িখানা চড়িয়া আর চম্পা নিয়ে যাবে শ্বশুর বাড়ি চলিয়া না না তোমরা চিন্তাই করেন না মা চম্পা চম্পা তুই জামা ওরে চম্পার মা বিটিকে বিদায় দিবার লাগবে বিটিকে বিদায় দিয়া আমার যে আরো অনেক আত্মীয় স্বজন আছে আমাকে সবাইকে দেখবার লাগবে হ্যাঁ রে চম্পার বাবা এলে যে আমার আত্মীয় স্বজন দেখবার লাগে চম্পার বাবা বাবা মা আজি সত্যি নারী জাতি মানুষ পরের ঘরেতে যাবার লাগে দেখ বাবা মা আজি তুমি যাওয়ার কালো তোমাকে মুই প্রণাম করি যা মুই যেন স্বামীর ঘরে সুখে সুখে থাকুম বাবা মা চম্পা হে মা তুই সারা জনম স্বামীর ঘরে সুখে থাকিস চল চম্পার মা চল আমার অনেক আত্মীয় স্বজন আছে চল চম্পার বাবা চল গাড়িয়াল ভাই দেখ আজি মোকে শ্বশুর ঘরে যাবার লাগে আজি বাবা মায়ের ঘর ছাড়িয়া মোকে শ্বশুর ঘরে যাবার লাগে হে বইনি হ্যাঁ তোর যে শ্বশুর ঘরে যাবার লাগবে তুই গাড়িখানা চড়ে আর তোর আমি এলাই চলে যাই তোর শ্বশুর ঘর ঠিক আছে দাদা হার 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 অনেক জোর দূর যাবার লাগবে হার 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 Oh,
করে কাঁদিস না ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই তোর স্বামীর ঘর চল বহিনী তুই তোর বাড়ি তুই আইছো চল বহিনী চল ঠিক আছে দাদা আজি সত্যি আজি মই স্বামীর ঘরে চলে এসু দাদা হ্যাঁ বহিনী তুই স্বামীর ঘরে সুখে সুখে থাকিস আর এমো গাড়ি খান নিয়া ফের মোর ঘরে যাওয়া লাগবে চল বহিনী ওই যে দেখা যায় তোর স্বামীর ঘর তুই থুই আইছো চল বহিনী চল চম্পা বইনির বিয়ে হয়ে গেল না কত মোর আশা ছিল কত আশা ছিল মুই চম্পা বইনকে বিয়ে করিম না চম্পা তুমি কিন্তু স্বামীর ঘর সুখে থাকবার দিম না মোর আশা ছিল তুমি বিয়ে করিম আর তুই মুখ ফাঁকি দিয়া চলে গেল শ্বশুর ঘরত না মুই তো জানাং তোর স্বামীর ঘর কোনটা আর এই তোর স্বামীর ঘর দেখান আমি ভালো করে চিঠি লিখে দিয়ে আসিম আর সেই চিঠিখানা পায়া তোর স্বামী যদি তোকে দেখিবার না পারে তাহলে তোকে দেখি মুই রে চম্পা দেখি মুই না এক নামে ভালো করিয়া এই তালে তালে এক নামে চিঠি রেখম আর চিঠি লিখিয়া চম্পার স্বামীর হাতত খানেক দিয়ে আইস না মুই এরা চিঠি খান লিখিয়া দেখম ওরে তর লাগিয়া কান্দিয়া কান্দিয়া পড়িয়া দেখ তো চম্পা চম্পা তুই যদি কোনোদিন বাবের বাড়ি আসিস অবশ্যই মোর সাথে দেখা করিস তোর জন্য মই এই তিস্তা নদীর পাড়ে পাড়ে কাঁদে বেড়াছং আর তুই মুখ ছাড়িয়ে শ্বশুর ঘর সুখে সুখে আসিস ইতি তোর ভাবের এই বন্ধু না আর আমি দেরি করিম না এলা আমি পিয়নের ডেরেস ধরিয়া ওই চম্পার শ্বশুরের বাড়ি যায় চম্পার স্বামীর হাতও দিয়ে আসিম দেখিম চম্পা তুই স্বামীর ঘরত কত সুখে থাকিস না আমি যাও তাড়াতাড়ি চিঠিখান দিয়েই আইস একনা ঘর এই ঘরতে তোক যে সারা জনম থাকিবা লাগিবে চম্পা তোক যে সারা জনম থাকি লাগিবে হে স্বামী আজ নারী জাতি মানুষ সারা জনম স্বামীর ঘরতে কাটাবার লাগি স্বামী চম্পা সত্যি চম্পা তোক পায় আমার জীবন ধন্য হয়ে গেল মোর মনের আশা পূরণ হয়ে গেল চম্পা তোক না আমি সারা জনম এই সারা জনম সুখী সংসার করির চাও ঠিক আছে স্বামী চম্পা আজিবক সত্যি খুবই খিদা লাগিছে জানা মোর বাদে কিছু খাবার নিয়ে আয় ঠিক আছে স্বামী মই যাং স্বামী মই যাং এই তো মোর সোনার চম্পা আজি মোর বাদে খাবার নিবার গেছি চম্পাক পায়া চম্পাক পায়া যে বড় খুশি হয়ে গেছি
আজি মোর মন ভরিয়া গেছে সারা জনম চম্পাংনিয়া মুই সুখে সংসার করিম সারা জনম মুই চম্পাংনিয়া সুখে সংসার করির চাও চম্পা এই ঘর যে মানিবার পারিবে কি নাই আমার এই ছোট সংসার এই ছোট সংসারত সারা জনম থাকিবার লাগিবে আর চম্পাংনিয়া মুই সারা জনম সুখে থাকিম ইশ বাপ রে বাপ এইটাই তো মনে হয় ওই চম্পার শ্বশুর ঘর চম্পার স্বামীর নাম আছে মঙ্গলু হ্যাঁ অনেকদিন আগতে দেখছু বাবু অনেকদিন পরে আসিনি এলামই না না এলা ডাকি দেখং তো ঘরত কাওবা আছে কি নাই কই কই রে বাবা মঙ্গলু বাড়িত কি কাও তোমরা আছেন ইস কাও যে ঘরত আছে কি নাই একরা আওয়াজও পাওয়া না যায় না আরেকবার ডাক দিয়া দেখং কই মঙ্গলু ও মঙ্গলুদা তোমরা কি বাড়িত কাও আছে নাকি কাই কায়াজি নাম ধরি আমক দেখায় দেখং দেখং বগলতে যায়া দেখো ভাই তোমরা কায় আজি আমার নাম ধরিয়া দেখান ও আমাক তোমরা চিনি পাবেন না আমরা না পিয়ন এই যে দেখো তো এই তোমরা চম্পার স্বামী না হয় এই চম্পার স্বামীর নামে এখন চিঠি আইছে নেও তো নেও নেও আমরা পিয়ন বাপু আমাক মেলা চিঠি দিবার লাগিবে তোমরা চিঠিখান পড়েন আমরা যাচ্ছি আমাক মেলা চিঠি দিবার লাগবে যাচ্ছি বাপু যাচ্ছি যাক বাপু বাঁচি নুকি তাড়াতাড়ি পালাও পারলেই কাম হয় না কি কি আনন্দ হচ্ছে মোর আজি চম্পার বাপের বাড়ি থেকে চিঠি পাঠাইছে নামে পড়ি দেখো কিবা লেখা আছে চম্পার চিঠিখানত চম্পা চম্পা তুই স্বামীর ঘরত সুখে সুখে আছিস আরে মই মই যে তোর জন্য তিস্তা নদীর পাড়ে পাড়ে কাঁদি বেড়াচ্ছ চম্পা না জানি তুই স্বামীর ঘরত কত সুখে আছিস একবারও কি তোর মোর কথা মনে পড়ে না চম্পা তুই যদি বাবার বাড়ি আসিস খানেক আসিয়া মোর সাথে দেখা করিস ইতি তোর ভাবের বন্ধু কি চম্পার বাপের বাড়ি ভাবের বন্ধু না না মুই চম্পাং নিয়ে কিছুতেই সংসার করির পারিম না চম্পার বাপের বাড়ি আছে ভাবের বন্ধু আর চম্পাং নিয়ে মুই সুখে সংসার করিম না কোনো দিন হবার পারে না চম্পা যদি আসে এলাই শুনিবার লাগবে চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধুটা কায় না না এত মোর মনের আশা চম্পাং নিয়ে মুই সংসার করিম আর সে চম্পার বাপের বাড়ি ভাবের বন্ধু না চম্পা না তোর নামে সুখে সংসার করিম পারিম না তুই কলঙ্কিনী অসতি ওই সংসার কেমন করে করিবে চম্পা গ্রিয়া ওই কিছুতেই সংসার করি পারিব না স্বামী স্বামী এই যে তোর জন্য আমি খাবার নিয়ে আসুন স্বামী চম্পা তুই মোর বাদে খাবার নিয়ে আসিস হ্যাঁ স্বামী চম্পা দেখ দেখ চম্পা দেখ তোর বাপের বাড়ি থেকে খান চিঠি আছে কি মোর বাপের বাড়ি থেকে চিঠি আছে চিঠিটা কি লেখা আছে স্যার ও তোর চিঠিখানা কি লেখা আছে জানিস চিঠিখানা লেখা আছে চম্পা তুই স্বামীর ঘরে সুখে সুখে আছিস আর মুই তোর জন্য তিস্তা নদীর পাড়ে পাড়ে কাঁদি বেড়াচ্ছ কোনোদিন যদি মোর তোর বাপের বাড়ি বেরবার আসিস খানিক আসিয়া মোর সাথে দেখা করিস ইতি তোর ভাবের বন্ধু স্বামী এই চিঠি মিছামিছি কাহ দিবার পারে স্বামী এই চিঠির কথা বিশ্বাস করিস না স্বামী না চম্পা না কয়দিন হইছে বিবাহ করা তাতে তোর বাপের বাড়ি থেকে ভাবের বন্ধু চিঠি পাঠাইছে আর মুই স্বপ্ন দেখো তোর নিয়ে সংসার করিম না তুই অসতী তুই কলঙ্কিনী শুনির চাও না আর আর তুই মোর মন ভুলেছ না চম্পা তুই এলাই মোর বাড়ি থেকে বাইর হয়ে যা তুমি মুখ দেখির চাও না চম্পা তুই অসতী কলঙ্কিনী স্বামী অসতী কলঙ্কিনী বলিয়া তোমরা বাড়ি থেকে বাহির করে না দেন স্বামী ওই অসত্য না আর মই কলঙ্কিনী না হবে স্বামী অসত্য কলঙ্কিনী না হলে চিঠি কান দিছে কায় চম্পা তুমি এলা কো এলাই মোর বাড়ি থেকে বাহির হয়ে যা ওই কলঙ্কিনী নারীর মুখ দেখি রি যাও না স্বামী স্বামী তোর মই পা ধরো গে স্বামী তোর মই পা ধরো ওই অসত্য না কিছু দি হবার পারবার না হয় আর মই কলঙ্কিনী না হবে স্বামী চম্পা তুমি ভালো ভালো কং এলাই মোর বাড়ি থেকে বাইর হয়ে যা অসতি কলঙ্কিনী নারী নিয়ে মুই সংসার করির পারিম না চম্পা অসতি কলঙ্কিনী নারী নিয়ে মুই সংসার করির পারিম না স্বামী আজি এরকম করি অসতি কলঙ্কিনী বলিয়া আজি মোক বাড়ি থেকে বাইর করি না দেন স্বামী মুই অসতি না হক আর মুই কলঙ্কিনী না হক স্বামী
চম্পা তুমি কোন কথা শুনিনি চাও না তিয়ালায় মোর বাড়ি থেকে বাইরে হয়ে যা চম্পা না হলে তুমি ঘর ধাক্কা দিয়ে বাইরে হয়ে যাবে চম্পা ঠিক আছে স্বামী আজি অসতি কলঙ্কিনী বলিয়া
তুই তো ঠাই দিবার পারিলু না ঠিক আছে স্বামী মই যাং আজ মই বাপের ঘর যাং স্বামী মই যাং স্বামী কি চম্পা আজ মোর বাড়ি থেকে চলে গেল না না চম্পা মোর বাড়ি থেকে চলে গেল কেনে কেনে বাড়ি থেকে বাইর কুড়িয়া দিনু না ঠিক করিছু চম্পা নিয়ে আমি সংসার করিম কেমন করিয়া চম্পার বাপের বাড়ি আছে ভাবের বন্ধু আর ভাবের বন্ধু ছাড়ি মগ্নিয়ে সংসার করবে না আর মই সংসারটা আর সংসার করিবার পারিম না না এলা মই দেখিরি চাও চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধুটা কায় না ওই যাও নিজের সংসারের কথা ভাবন কাজ করিম আর ভাবিয়া দেখিম চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধু এতদিন বেটিটাক বিয়াহ দিনু এলা মোর যাওয়া হয় নাই আজি মি মনে মনে চিন্তা করং এই কাজ কামলা সারিয়া বেটির বাড়ি বুঝে যাওয়াই লাগিবে সেই বাদে বেটির বাড়ি যাবার মনস্থ করিছু আর কি এই কাম তো কোনোদিন শেষ হবার নয় মানব জনম এই কাজ আর শেষ হবার নয় কিন্তু এই কাজ আর কয়েকখান আছে এলাই কাজ কামলা সারিয়া আমি বেটির বাড়ি যাম চলিয়া খালি বারবারে বেটিটার কথা মনে হয় আর চম্পার মাও তুমি কিছুতেই বুঝির পারো না চম্পার মাও খালি চম্পা বেটির বাদে বাড়িত খালি কাঁদেছে এই কাঁদেছে কাঁদন দেখে আমি থাকির পারো না এলাই বক যাওয়া লাগবে বেটির বাড়ি খবর খানিবা কেমন আছে মোর চম্পা বেটি না ওই আর দেরি করিম না ওই এলাই ছুটি যাম চম্পা বেটির বাড়ি বাবা চলে এসো বাবা বেটি বেটি চম্পা আয় বেটি আয় ঘরের দিকে আয় বেটি তোরই কথা আমি ভাবো বেটি বেটি তুই তুই আসছিস তোর মুখ আর শুকা শুকা কেন লাগেছে কিন্তু তুমি জামাইটা কই বেটি জামাই তো খানে দেখির পাও নাই বাবা তোর জামাই তোর ঘরত আসবে না বাবা কি কি শুনালো বেটি মোর জামাই মোর ঘরত আসবে না কেনে বেটি কেনে কেনে আসবে না মোর ঘরত বাবা তোর জামাই হাজি বক ডাঙ্গি ঢুকি বাড়ি থেকে বাইর করে দিছে বাবা কি বেটি জামাই তো ডাঙ্গি ঢুকি বাড়ি থেকে বাইর করে দিছে কেনে বেটি কেনে বাবা তুই বুঝি কোনো দোষ করেছিস বেটি বাবা ওই কোনো দোষ করুম নাই বাবা কোনোই দোষ করুম নাই বেটি তাহলে ভাবতে তোকে জামাই বাড়ির থেকে বাড়ি মাড়ি ডেঙ্গি বাড়ি করে দিছে জামাই কেনে কেনে তো বাড়ি থেকে বাইর করে দিছে বেটি বাবা এখান তোর জামাই বিছালছে চিঠি পায়া আজি ওষুধি কলুকি নি বলিয়া আজি মক বাড়ি থেকে বাইর করে দিছে বাবা কি এখান চিঠি পায়া তোক বাড়ি থেকে বাইর করে দিছে হ্যাঁ বাবা চিঠি খানত কি লেখা ছিল বেটি বাবা আজি চিঠি খানত লেখা ছিল ওর বলে বাপের ঘরত ভাবের মানুষই আছে বাবা বাপের ঘরত ভাবের মানুষই আছে তোর কই না তুমি কোনোদিন তো দেখাও নাই আর কি কইছে বেটি বাবা মু কইছি মই বলে অসতি মই বলে কলঙ্কিনী কি অসতি কলঙ্কিনী তাহলে সত্যি তুই কলঙ্কিনী বেটি না না বেটি না তুই কলঙ্কিনী কলঙ্কিনীর বেটির মি মুখ দেখির যাও না তুই এলায় এলায় জামাইর ঘরে চলে যা বেটি ওর ঘরে তুমি ঠাই দিবার পারিম না এলায় তুই জামাইর ঘরে চলে যা আজি অসতি কলঙ্কিনী বলিয়া আজি তোর জামাই মা বাড়ি থেকে বাহির করে দিছে আজি তোর জামাইর ঘরে যাবে যাই না বাবা বেটি তোর জামাইর ঘরে তুমি যাবার পারিম না তুই অসতি কলঙ্কিনী না বেটি না অসতি কলঙ্কিনী বেটি মুখ দেখিরে যাও না তুমি কং বেটি তুই তুই ফিরে যা তোর স্বামীর ঘরত আর স্বামীর পাও ধরিয়া ক্ষমা চায়া তুই স্বামীক নিয়ে সংসার কর বেটি তুই স্বামীক নিয়ে সংসার কর বাবা আজি তোর জামাই মুখ যে মানি নিবার পারে না বাবা কি মোর জামাই তো কোনোদিন মানি নিবার পারে না না বাবা তাহলে কি তুই সত্যি অসত্যি কলঙ্কিনী নারী না বেটি না মুই অসত্যি কলঙ্কিনী বেটির মুখ দেখির চাও না তুই মোর বাড়ি থেকে বাইর হয়ে যা বাবা বাবা আজি অসত্যি কলঙ্কিনী বলিয়া তুই কি মুখ ঠাই দিবার পারিব না বাবা না বেটি না অসত্যি বেটির মি মুখ দেখির চাও না অসত্যি কলঙ্কিনী বেটির মি মুখ দেখির চাও না এলাই এলাই মোর বাড়ি থেকে তুই বাইরে হয়ে যা বেটি মি তোর মুখ দেখির চাও না বাবা আজি ও সতি কলঙ্কিনী বলিয়া তুই যদি না ঠাই দিবার পারিস ঠিক আছে বাবা আজি তোর বাড়ি ছাড়িয়ে মেয়ে চলে যাই যেদিক যাবে দুই নিয়ন সেদিক মেয়ে চলে যাই বাবা আজি যাওয়ার আগ ওই মায়ের মুখখানা দেখে যাবার বেটি চম্পা না বেটি না তুই এই কলঙ্কিনী নারী হইয়া কলঙ্কিনী মুখ যদি তুই তোর মাওক দেখাইস তাহলে তাহলে তোর মা আর বাঁচবার নয় তার আগত তুমি কম বেটি তুই যদি মোর বাড়ি থেকে বাইর না হয়ে যাইস তাহলে তুই মোর মরা মুখখান দেখবো বেটি বাবা আজ এই মোর জন্য তো মরিবার লাগিবে না বাবা আজ মই চলে যাচ্ছ বাবা না বেটি না আজ মই চলে যা হ্যাঁ বেটি আজ যেদিক যাবে দুই নিয়ন সেদিক মই চলে যাই বাবা দেখ বেটি
আজ মই যাং বাবা বেটি যাং হ্যাঁ এলাই মোর বাড়ি থেকে বাইর হয়ে যা তুমি মুখ দেখিরি চাও না কি আজ মই বেটি বাড়ি থেকে বাইর করিয়া দিনু কি ভুল হয়ে গেল না কোনোই ভুল হয় নাই এই কলঙ্কিনি বেটি তুমি মুখ দেখিরি চাও না আজি কলঙ্কিনি কলঙ্কিনি হয়ে গেল বেটি মোর না এই কলঙ্কিনি বেটি তুমি মুখ দেখিরি চাও না না মই এই বেটির কথা না ভাবিয়া মই সংসারের কথা লয় ভাবং মই যাং মই সংসারের কথা লয় ভাবং বাড়ি থেকে বাইর করিয়া দিছে আর গ্রামের মানছিলা সবাই কয় চম্পা বলে বাবার বাড়ি তো ঠাই পায় নাই কিন্তু এলা চম্পা কোন দিক গেল বাবার বাড়ি থেকে বাইর হয়া চম্পাক যদি তুমি কাছত পাও তাহলে মু বিয়া করি মি সংসার করি এবার কাকা এবার মোর কাকা বুঝির পাইছে যে সত্যি ওর বেটি কলঙ্কিনি আর কলঙ্কিনিতে না হয় মুই চম্পাক বিয়া করি সংসার করিম না এটি করা থাকলে আর দেরি করিলে হবার নয় ওই পথ দিয়া মনে হয় কোনদিক গেছে না মুই পথে পথে খুঁজিয়া দেখুন তো চম্পা কোন দিক গেলে খুঁজিয়া পাওয়া যায় মুই যাং তাড়াতাড়ি পথে পথে খুঁজিয়াই দেখুন কলঙ্কিনী আজি অসতী কলঙ্কিনী বলিয়া আজি তোমাক বাবা উঠাই দিলে না আজি মই কোন দিক যাই ভগবান আজি মোর যে দিক যাবে দুনিয়ান সেদিক মই চলে যাই ভগবান ওই আর বাপের দেশতার থাকিম না না আজি মই এ রাস্তা দিয়া সেদিক যাবে দৈনন সেদিক মই চলে যাই ভগবান সেদিক মই চলে যাই
ভগবান আজ মই কলঙ্ক জীবন নিয়া হুই জিয়ার বাজি থাকির চাও না ভগবান আজ মোর যেদিক যাবে দুইনন সেদিক মই চলে যাই ভগবান সেদিক মই চলে যাই না না আজি খিদার জালাত প্রাণী ছয় না আজ মই গ্রামে গঞ্জে ভিক্ষা করতে করতে অনেক দূর চলে যাই ভগবান হুই আর বাজি এই দেশে থাকিম না চলে যাই আজ মই কলঙ্কিনী নারী আজ
অনেকে ভিক্ষা দিছে এই ভিক্ষা নিয়া মুই অনেক দূর চলে যাই ভগবান মুই অনেক দূর চলে যাই মুই যা বাদে বাড়ি ছাড়ি চলে গেছে হুরু নানা হুরু এই সংসার ভাঙির মোর চম্পা বেটির আজি বিশ চম্পা বেটিক বাড়ি থেকে বাইর করিয়া দিছু কত বড় ভুল হইয়া গেল আজি চম্পা বেটি মোর কোন দিক গেছে না জানি চম্পা বেটি কলঙ্কিরি গলিয়া বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর না হয় মরিবার গেছে বুঝি তিস্তা নদীর পারত নানা আরবে দেরি করিম না আরবে দেরি করিম না গেছে কোন দিক গেছে মোর চম্পা বেটি বেটি চম্পা চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধু খুঁজি পারো নাই তাহলে চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধু কায় খুঁজে কি কোনদিন পাম না চম্পা চম্পা তোর বাপের বাড়ির ভাবের বন্ধু কায় এলাম আমি খুঁজে পারো নাই সত্যি সত্যি কি তাহলে আমি ভুল করেছি বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর না কোনো ভুল করং নাই চম্পা আমি কেমন করে সংসার করিম ওর বাপের বাড়ি আছে ভাবের বন্ধু আর চম্পা আমি সংসার করি না চম্পা না তো আমি কোনোদিন সংসার করির পারিম না কিন্তু কিন্তু চম্পা যে কলঙ্কিনী কিন্তু তোর ভাবের বন্ধু তুমি এলাও খুঁজি পাং নাই এলাও আমি কোনোদিন ভাবের বন্ধু খুঁজি পানো নাই তাহলে আমি কী করিম তাহলে আমি কী করিম এলা চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধু কেমন করে খুঁজি বাইর করিম ময়ও দেখি চাও চম্পার বাপের বাড়ির ভাবের বন্ধুটা কায় এই তো এই তো মোর জামাইয়ের ঘর জামাইটা ডাকি দেখো তো আছে কি নাই বাবা মোগলু মোগলু তোমার বাড়িতে আছেন না না ঘরতে কাউ আছে কি নাই আর একটা আমি ডাকি দেখো বাবা মোগলু ও বাবা মোগলু বাড়ি তুই আছিস বাবা কায় কায় আছে এমন করে ডাকায় দেখং যায়া ও ও তোমরা এসছেন আজি আমার ঘর না মুই বুঝির পাছং তোমরাই তোমার বেটি আমার হাতও তুলি দিবার আছে না না বাবা না তোমার বেটি কলঙ্কিনী অসতি কলঙ্কিনী তোমার বেটি নিয়ে আমরা সুখ সংসার করি পারিব না বাবা মঙ্গলু তুই বিশ্বাস কর বাবা মোর বেটি চম্পা কলঙ্কিনী অসতি না হয় কি হয়েছে জানেন কায় এমন করে চিনি দিছে এই আমার বাড়ির চাকর হুরু বিয়া করবার বাদে পাগল হয়া আমার বাড়ি থেকে বাইর হয়া যায়া তোমাকে একখান চিনি দিছে আমার বেটি কলঙ্কিনী না হয় বাবা আমার বেটি কলঙ্কিনী না হয় কি তোমার বেটি সত্যি কলঙ্কিনী না হয় সত্যি তাহলে আমি বাড়ি থেকে বাইর করে দিয়া ভুল করিছ বাবা বাবা কোন দিক গেলি চম্পা খুঁজে পামো বাবা বাবা মঙ্গলু সত্যি কইছেন বাবা আজি আমার বেটি যে কোন দিক গেল চলো চলো বাবা মঙ্গলু চল আজি আজি আমরা খুঁজে দিখব চম্পা বেটি না হয় মরিবার গেছি বুঝি তিস্তা নদীর পাড়ের দিক চল বাবা আর দেরি না করিয়া আর চম্পা আমরা খুঁজিয়া দেখি চল বাবা মঙ্গলু চল চলো বাবা চলো তাড়াতাড়ি চম্পা খুঁজি বাড়ে যাই হে ভগবান আজ মুই অসতি কলঙ্কিনী হইয়া মুই আর বাঁচি থাকির চাও না ভগবান মুই আর বাঁচি থাকির চাও না এত সামনে দেখা যায় তোরসা নদী তোরসা নদী ছাপ দিয়ে আমি মরি যাই ভগবান মুই মরি যাই মুই আর বাঁচি থাকির চাও না ভোটি ভরি আল রে প্রাণেতে যে মুই ওহে না তোর সার যহা হালে রে
অসতে কলঙ্কিনি বলিয়া কাহো তোমাক ঠাই দিলে না 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 এ তো সামনে দেখা যায় তোরসা নদী তোরসা নদী তাই ঝাঁপিয়া মরিল যাই ভগবান হুঁয়ার বাঁচি থেকে যাও না ওরি তোরসা তুই তোমার সবে নিছিস মকইয়ে তোর কল্যাণে রে তোরসা মকইয়ে তোর কলা চম্পা চম্পা তুই কেনে মরিবার যাছিস চম্পা স্বামী স্বামী আজি তুই বাড়ি ফিরে যা স্বামী ওই যে অসতী কলঙ্কিনী না চম্পা না তুই অসতীয় না হইস কলঙ্কিনীয় না হইস চম্পা ভুল বুঝিয়া তুমি বাড়ি থেকে বাইর করে দিস চম্পা তোর বাবা আমার ঘর গেছে মুখ যায় কয় তোর বাপের বাড়ির কোনো ভাবের বন্ধু নাই এই তোমার বাড়ির চাকর হুড়ু তোক চিঠি দিয়া আমারই সংসার ভাঙিছে চম্পা আমারই সংসার ভাঙিছে স্বামী সত্যি সত্যি কি মুখ হুড়ু চিঠি দিছিল আজি সোনার সংসার আমাক ছারখার করে দিলে স্বামী হ্যাঁ চম্পা হ্যাঁ তোমার বাড়ির চাকর হুড়ু তোক বিয়া করবার বাদে পাগল হয়া এখান চিঠি দিছে চম্পা সেই বাদে তুমি কলঙ্কিনী অসতি কলঙ্কিনী কয়া বাড়ি থেকে বাইর করিয়া দিছো চম্পা তোগনি আমি সুখে সংসার করি যাও চম্পা তোগনি আমি সুখে সংসার করি যাও ঠিক আছে স্বামী তুই যদি অসতি কলঙ্কিনী বলিয়া তুই যদি মুখ ঠাই দিবার পারিস ঠিক আছে স্বামী আজ আমি তোর সাথে তে যাবার রাজি আছে স্বামী চম্পা চম্পা সত্যি সত্যি তুই কি মুখ এখন মনে প্রাণে ভালোবাসি চম্পা চম্পা তুই কি মুখ সত্যি মনে প্রাণে ভালোবাসিস হ্যাঁ স্বামী তোকে তুমি মনে প্রাণে ভালোবাসং স্বামী চম্পা তাহলে শোন আজি দেখ আমার সুখের সংসার চম্পা তাহলে শোন এখান তুমি কথা কবার চা কি কথা স্বামী আজি কি কথা কবার চাই তাড়াতাড়ি খুলিয়া কো স্বামী আদরের কন্যা বহুনেরি কন্যা আদরের কন্যা বহুনেরি কন্যা
থেকে আমার দুজনের সুখে সংসার চম্পা, আজ থেকে আমার দুজনের সুখে সংসার। হ্যাঁ স্বামী, এলা দুজনাতে এই যে আমার সুখের সংসার স্বামী। চম্পা সত্যি চম্পা, আজ দুজনায় দুজনা ভালোবাসিয়া এলা আমরা সুখে সংসার করিম। ওই আমরা দুজন আজকের এই উত্তরবঙ্গ ভাবাসবি সংস্থার গীতিনক্ষ স্বামীর ঘর শুভ না এখানে শেষ করলাম এবার।